বান্দরবান সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলার শব্দ শোনা গেছে কয়েকদিন বিরতির পর মিয়ানমারে গোলার বিকট শব্দে সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশের বাসিন্দাদের ঘরবাড়ি বাড়ি কেঁপে উঠেছে বলে জানা গেছে সোমবার সন্ধ্যা ছটার পর থেকে নাইখছির উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আন্তলী সীমান্তের কাছে উনচল্লিশ ও চল্লিশ নম্বর সীমানা পিলারের মাঝামাঝি এলাকায় এই গোলার বিকট শব্দ শোনা যায় সীমান্তে বসবাসকারী বাংলাদেশি বাসিন্দারা ওই গোলার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী জানান নাইকংচির উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলি সীমান্তের কাছে মিয়ানমারে এক সপ্তাহ ধরে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি সন্ধ্যা ছয়টার পর হঠাৎ করে সীমান্তের মিয়ানমার প্রান্তে তিনটি গোলা শব্দ শোনা যায় ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীরাজি জানান তিনি বান্দরবন জেলা সদরে অবস্থান করছেন সন্ধ্যায় রেজু আন্তলি সীমান্ত এলাকার ওপারে মিয়ানমারে গোলা শব্দ শোনা গেছে বলে এলাকাবাসী তাকে জানিয়েছেন মিয়ানমারের ভিতরে এই গোলাগুলি নাইকংচুরি সীমান্ত ছাড়িয়ে কসবাজারে উখিয়া ও টেকনাফ সীমান্তেও ছড়িয়ে পড়ে এর আগে রোববার সকালে মিয়ানমারে অভ্যন্তরে বান্দরবনের তুমরু সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে ফারুক নামে এক রোহিঙ্গা কিশোর নিহত হয় এ সময় আহত হন আরেক যুবক বান্দরবানে ঘুমদুম ও তুমরু সীমান্তে স্থানীয় বাসিন্দা রয়েছে বাইশ হাজারের বেশি আর দুই হাজার সতেরো সালে পঁচিশ আগস্টের পর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে সাড়ে চার হাজার রোহিঙ্গা